ফ্রেন্ডস, এখানে দেখো আমরা এবার ক্রোমোজোম সংখ্যা উদ্ভিদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কোন উদ্ভিদের কতটি ক্রোমোজোম থাকে, যেটা মেডিকেলের ভর্তি পরীক্ষায় সবসময় আসে, বেশিরভাগ পাবলিক পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যেও কিন্তু আসে। তাহলে প্রথমে রেখেছি ধান, আগে আমরা সাইন্টিফিক নেমগুলো পড়বো না, আমরা আগে তাদের পাশে ক্রোমোজোম সংখ্যাটা শিখে ফেলবো সবার আগে। যেমন ধান হচ্ছে 24টা, গম হচ্ছে 42টা, ভুট্টা হচ্ছে 20টা, পেঁয়াজ হচ্ছে 16টা, কলা হচ্ছে 46টা, বার্লি হচ্ছে 14টা, গাজর 18টা, মূলে 18টা। তাহলে আমাদেরকে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে ধান 24, গম 42, ভুট্টা 20, পেঁয়াজ 16। ধান, গম, ভুট্টা, পেঁয়াজ 24, 42, 20, 16। ধান 24, গম 42, ভুট্টা 20, পেঁয়াজ 16। কলা 44, বার্লি 14, গাজর এবং মূলা হচ্ছে 18। কলা, বার্লি, গাজর, মূলা 44, 14, 18, 18। তাহলে এইভাবে কিন্তু আমরা আগে ক্রোমোজোম সংখ্যাটা মুখস্থ করবো, কারণ পরীক্ষায় ক্রোমোজোম সংখ্যাটাই সবচেয়ে বেশি আসে। আর সাইন্টিফিক নেম পরে মুখস্থ করবো ধান অরাইজা সেটিভা, গম ক্রিটিকাম অ্যাস্টাইভাম, ভুট্টা জিয়ামেইস, পেঁয়াজ অ্যালিয়াম সেপা, কলা মুসা সেপিয়েন্টাম, বার্লি হর্ডিয়াম ভলগার, গাজর ডকাস ক্যারোটা, আর মূলা হচ্ছে রেফানাস স্যাটাইভাস। এইভাবে মেনটেন করে আমাদেরকে মুখস্থ করতে হবে। এইভাবে পড়তে গেলে ধান 24, অরাইজা সেটিভা, এইভাবে পড়তে গেলে একটু সময় বেশি লাগবে, বাট আমি যে স্টাইল শিখে দিলাম এভাবে পড়লে তোমার সময় কম লাগবে। তাহলে 9 নম্বর থেকে বাকি সিরিয়ালটাও আমরা শিখে ফেলে চলো। নাম্বার 9 নম্বরে দেখো আমরা এখানে লিখেছি আলু, আলু 48, তামাক 28, পেঁপে 18, বাঁধাকপি 18, পাট 14, টমেটো 24, শশা 14, চিনাবাদাম 40। আলু, তামাক, আলু, তামাক 48, 28, পেঁপে, বাঁধাকপি 18, 18, পাট, টমেটো 14, 24, শশা, চিনাবাদাম, টমেটো, পাট, টমেটো 14, 24, 14, আর চিনাবাদাম হচ্ছে 40। তারপরে আমরা সাইন্টিফিক নেম শিখবো আলু, সোলানাম টিউবারিজম, তামাক, নিকোশিয়ানা ট্যাবাকাম, পেঁপে, কেরিকা পাপায়া, বাঁধাকপি, ব্রাসিকা ওলেরেসিয়া, পাট, কর্পোরাস ক্যাপসিলারিস, টমেটো, লাইকোপার্সিকন এসকুলেন্টাম, শসা, কিউকুমি, স্যাটাইভাস, চিনাবাদাম। এইভাবে মেনটেন করে তারপরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটার সাথে ম্যাচ করে নিতে পারবো। তাহলে এইভাবেই আমরা ক্রোমোজোম সংখ্যা উদ্ভিদের ক্ষেত্রে কয়টা ক্রোমোজোম সংখ্যা আসে, খুব ওয়ান্টেড টাইপ অফ কোশ্চেন ফর এমসিকিউ, আমরা শিখে ফেললাম। আমি দুইটা বই থেকে মিক্স করে এটা শিখালাম। এবার চলো প্রাণীরটা আমরা একটু দেখে আসি। প্রাণী, আমরা এবার প্রাণীদের একটা লিস্ট করলাম। প্রাণীদের লিস্টের মধ্যে আমরা আগে থেকে জানি মানুষ 46, গরু 60, ছাগল 60, কবুতর 80, হাইড্রা 32, ইঁদুর 40, খরগোশ 44, সোনাবেন 26। মানুষ, গরু, ছাগল 46, 60, ছাই, কবুতর, হাইড্রা, ইঁদুর 80, 32, 40, খরগোশ, সোনাবেন 44, 26। এভাবে আমরা ধারাবাহিকভাবে একবার পড়লে তো হবে না, মনে রাখার মতো করে অনেকবার পড়তে হবে। আর মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, গরু, বোভিস ইন্ডিকা, ছাগল, ক্যাপ্রা, হাইকাস, কবুতর, কলাম্বা, লিভিয়া, ইঁদুর, মাস, মাস্কিউলাস, খরগোশ হচ্ছে ক্রাইটো লেগাস কিউনিকুলাস, সোনাব্যাং হচ্ছে রানা পিপিয়েন্স। এইভাবে কিন্তু আমরা সাইন্টিফিক নেমগুলো বারবার করে পড়বো, বারবার করে পড়বো, তাহলে আয়ত্তে চলে আসবে। তারপরে 9 থেকে বাকি লিস্ট একটু দেখে নেই চলো। যে এখানে প্রাণীদের নামগুলো দেখলাম, 9 নম্বর গরিলা 48, গিনিপিক 64, গরিলা 48, গিনিপিক 64, গৃহমাছি, ফলের মাছি, মশা 12, 8, 6, গৃহমাছি, ফলের মাছি, মশা 12, 8, 6, রেশম পোকা 46, মানুষের মতো, মানুষ এবং রেশম পোকা একদম সেম মনে রাখতে হবে। বোলকৃমি হচ্ছে সর্বনিম্ন 2টা, ঠিক আছে, খুবই কম। আর আমরা আরো কম পেয়েছি এখানে, গৃহমাছি 12টা, ফলের মাছি 8টা, মশা হচ্ছে 6টা, গরিলা 48টা, গিনিপিক 64টা, গৃহ মাছি, ফলের মাছি, মশা 12, 8, 6, রেশম পোকা, গোলকৃমি, রেশম পোকা মানুষের মতো 46 এবং গোলকৃমি হচ্ছে 0, 2, 2টা। আচ্ছা, আর এখানে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আমরা যে গরিলা হচ্ছে গরিলা গরিলা, গেনিপিক হচ্ছে ক্যাভিয়া পর্সেলাস, আর গৃহ মাছি হচ্ছে মুসকা ডোমেস্টিকা, ফলের মাছি হচ্ছে ড্রসোফিলা মেলানোগ্যাস্টার, মশা হচ্ছে কিউলেক্স পিপিয়েন্স, রেশম পোকা হচ্ছে বম্বাইক্স মুড়ি, এবং গোলকৃমি হচ্ছে অ্যাসকারিস স্পেসিস। তার মানে হচ্ছে এখানে আমরা ধারাবাহিকভাবে এই তথ্যগুলো যদি আমরা একটু শিখে রাখি, মনে রাখতে পারি, তাহলে আমাদের পড়াটা অনেক বেশি ইজিলি মনে রাখা সম্ভব, এবং আমরা এমসিকিউতে অনেক এনরিচ হবো, এবং আশা করি এই তথ্যগুলো আমরা শিখতে পারলাম।